প্রত্যেক বড় টুর্নামেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু করে ধারাবাহিক নাটক সেই নাটকের থাকে কিছু বিশেষ পর্ব অতীতের সেই ধারা ধরে রেখে আসন্ন এশিয়া কাপকে ঘিরেও নাটক চলছে বিসিবিতে বহু পর্বের ধারাবাহিক সেই নাটকের এবারের বিশেষ পর্ব অধিনায়ক নির্বাচন নাটকের এই বিশেষ পর্ব শুরু হয় গত জুলাইয়ে তামিম ইকবালের ইঞ্জুরির সিরিয়াসনেস জানার পর বিশেষ এই পর্বের সমাপ্তি আসার কথা ছিল মঙ্গলবার আট আগস্ট কিন্তু নাটক যে বিসিবির প্রযোজনায় আর বিসিবির প্রযোজনায় হওয়া নাটক অনেকটা ভারতীয় বাংলা সিরিয়ালের মতোই সেটি পূর্ব অভিজ্ঞতা থেকে বলাই যায় আর সেটির প্রমাণ মিলল মঙ্গলবার বোর্ড সভা শেষে নতুন অধিনায়ক এদিন ঘোষণা করার কথা ছিল বোর্ডের কিন্তু সেটি আরো কয়েক পর্ব পর্যন্ত টেনে নিয়ে গেছে বোর্ড বারো আগস্টের ভেতর জানা যাবে কে হতে যাচ্ছেন তামিম ইকবালের উত্তরসূরি অধিনায়কের দৌড়ে আল হাসান বেশি এগিয়ে রয়েছেন তার সঙ্গে অধিনায়কত্বের ইস্যুতে যোগাযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও নিজের সিদ্ধান্ত এখনো বোর্ডকে জানানি বাহাতি অলরাউন্ডার তবে বিশ্বকাপের দলের নেতৃত্ব সাকিব হাতে তুলে দিতেই বদ্ধপরিকর বোর্ড এদিকে গুঞ্জন রয়েছে এশিয়া কাপের জাতীয় দলের অধিনায়কত্ব আসতে যাচ্ছে চমক অধিনায়ক হিসেবে দেখা যাবে নতুন এক মুখে আসন্ন এশিয়া কাপে অধিনায়ক হিসেবে তরুণ অলরাউন্ডার মেহেদি মিরাজকে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট তবে সেটি হলেও শুধুমাত্র এশিয়া কাপের জন্যই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন সাকিব এমনটাও রয়েছে বোর্ডের পরিকল্পনায় এই তালিকায় রয়েছেন উইকেট কিপার ব্যাটারে লিটন দাস তামিমের অনুপস্থিতিতে ঘরের মাঠে ভারতকে সিরে হারিয়েছে তার নেতৃত্বের দল এছাড়া সবশেষ আফগানিস্তান সিরিজের শেষ দুই ওয়ান ডে ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি